আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্ক্রিনে দেখানো এটি একটি ঐতিহাসিক ছবি দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন আমেরিকা জাপানের ভেতর দুইটি পরমাণু বোমা নিক্ষেপ করে এবং এর বিপরীতে জাপান যখন আনুষ্ঠানিকভাবে আমেরিকার কাছে আত্মসমর্পণ করে সেই সময়কর ছবি এটি যদিও আমেরিকা ও মিত্র শক্তির কাছে জাপানের এই আত্মসমর্পণ দ্বিতীয় মহাযুদ্ধ শেষ করেছিল তবে এর সাথে সাথে জাপান ও কিন্তু শেষ হয়ে গিয়েছিল কারণ এরপর আমেরিকার পক্ষ থেকে জাপানের যে সামরিক শক্তি সেটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন মেহমান হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করার পর আমেরিকার পক্ষ থেকে জাপানের যে সামরিক শক্তি রয়েছে সেটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয় এরপর তাদের সংবিধানে যুক্ত করে দেওয়া হয় যে তারা কিন্তু কখনোই তারা দেশের বাইরে গিয়ে যুদ্ধ করতে পারবে না কখনই সামরিক শক্তি বৃদ্ধি করতে পারবে না এই জাপান এক্ষেত্রে পুরোপুরিভাবেই কিন্তু জাপানকে আমেরিকার সামরিক বাহিনীর উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে জাপানের সামরিক বাহিনী থাকবে অনেকটাই কিন্তু শিকল পরা প্রিয় বন্ধুরা নিজের ইচ্ছে না থাকলেও দীর্ঘ সময় ধরে জাপান যে আমেরিকান নীতি এতদিন মেনে চলেছে গত দিন থেকে হঠাৎ করেই কিন্তু জাপানের পক্ষ থেকে সেই নীতিকে বলতে পারেন একেবারে ভেঙে চুড়ে তামা তামা করে দেওয়া হয়েছে এবং নতুন করে জাপানের পক্ষ থেকে নিরাপত্তার জন্য যে নতুন নীতি প্রকাশ করা হয়েছে তা পুরো পৃথিবীর মানুষের মাথা কিন্তু ঘুরিয়ে দিয়েছে সবার মুখে কিন্তু একটাই কথা যে জাপান এটা কি করলো এবং জাপানের এই নতুন পদক্ষেপে চারটি দেশের কিন্তু ভাগ্য খুলে গেছে সে চারটি দেশের মধ্যে বাংলাদেশ ও একটি অন্যতম প্রিয় বন্ধুরা এই জায়গায় আজকের এই ভিডিওতে জানতে চেষ্টা করব যে হঠাৎ করেই জাপানের পক্ষ থেকে কি এমন পদক্ষেপ নেওয়া হলো যে জায়গায় বর্তমান পৃথিবীর তৃতীয় শক্তিধর দেশ হিসেবে জাপান কিন্তু উঠে আসবে এবং এই জায়গায় বাংলাদেশের স্বার্থ কী এবং এই পদক্ষেপের ফলে জাপানকে আসলে পুরো পৃথিবীর মানুষ কোন দৃষ্টি কোন থেকে দেখবে বিস্তারিত আপডেট এই ভিডিওতে জানতে পারবেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা বর্তমান পৃথিবীর মিলিটারি বাজেটের দিক থেকে শীর্ষ যে পাঁচটি দেশ রয়েছে তাদের ছবি দেখছেন যে জায়গায় কিন্তু আমেরিকার মিলিটারি বাজেট হলো আটশো বিলিয়ন ডলার চীনের দ্বিতীয় দুইশো তিরানব্বই বিলিয়ন ডলার ভারতের তৃতীয় ছিয়াত্তর বিলিয়ন ডলার ইউনাইটেড কিংডমের আটষট্টি বিলিয়ন ডলার এবং রাশিয়ার পঁয়ষট্টি বিলিয়ন ডলার নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবেই দেখছেন যে মিলিটারি বাজেটের দিক থেকে বর্তমান পৃথিবীর সেরা যে পাঁচটি দেশ রয়েছে তার মধ্যে কিন্তু জাপান নেই জাপানের অবস্থান হল মিলিটারি বাজেটের দিক থেকে নবমতম তাদের মিলিটারি বাজেট হল চুয়ান্ন বিলিয়ন ডলার এখন এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই চুয়ান্ন বিলিয়ন ডলারের মিলিটারি বাজেট জাপানের এই বিষয়টা এখন অতীত কারণ গতকালকে জাপানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে চুয়ান্ন বিলিয়ন ডলারের সাথে আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে অতিরিক্ত আরও তিনশো বিলিয়ন ডলার তাদের মিলিটারি আধুনিকায়নের জন্য বিভিন্ন ধরনের নতুন অস্ত্র তৈরি এবং প্রযুক্তি উদ্ভাবন এবং তাদের যে সকল মিত্র দেশ রয়েছে তাদের সহযোগিতার জন্য জাপান সরকার খরচ করবে এছাড়াও জাপান সরকারের পক্ষ থেকে তাদের সংবিধান পরিবর্তন করা হয়েছে যে জায়গায় কিন্তু পূর্বে এমন শর্তই ছিল যে জাপানিস সামরিক বাহিনী কখনোই জাপানের বাইরে গিয়ে যুদ্ধ করতে পারবে না এই জায়গায় কিন্তু জাপান সরকার তার সংবিধানে অ্যাড করে দিয়েছে যে নিজেদের নিরাপত্তার জন্য জাপানের সামরিক বাহিনী পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে যুদ্ধ করতে পারবে এবং এর পূর্বে কখনোই কিন্তু অন্য দেশে আক্রমণের কোনো ধরনের সংবিধানে অনুমতি ছিল না তবে এখন কিন্তু অনুমতি নিয়ে নতুন সংবিধান তৈরি করা হয়েছে যে নিজের দেশের প্রয়োজনে যে কোনো দেশের ভেতর জাপান আক্রমণ করতে পারবে সংবিধান এটা অনুমতি দিয়েছে এখন দেখুন তিনশো বিলিয়ন ডলার বা বত্রিশ হাজার কোটি ডলার একটা বিশাল বাজেটের বড় একটা ধাক্কা যেটা এক ধাক্কায় কিন্তু জাপান সরকার বাড়িয়ে দিয়ে পুরো পৃথিবীকে জানান দিল যে ঘুমিয়ে থাকার দিন শেষ এখন আমরা জেগে উঠেছি এই তিনশো বিলিয়ন ডলার চার ধাপে কিন্তু জাপান সরকার তার সামরিক বাহিনীতে খরচ করবে প্রথম ধাপে জাপান সরকার আমেরিকা থেকে কয়েক ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করবে তার মধ্যে অন্ততপক্ষে চারশোটি ক্রয় করা হবে তামাহক মিসাইল মিসাইলগুলোর রেঞ্জ হবে পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার চীনের ভূখণ্ডে যাতে আঘাত করা যায় দ্বিতীয় ধাপে হাইপারসনিক মিসাইল প্রোগ্রাম রয়েছে যেখানে বিলিয়ন ডলার খরচ করবে জাপান এবং শত শত কিন্তু হাইপারসনিক মিসাইল জাপান তৈরি করবে এবং তৃতীয় ধাপে জাপানের যে পঞ্চম প্রজন্মের যে জেট ফাইটার তৈরির প্রজেক্ট রয়েছে নিজস্বভাবে সেটা তৈরিতেও জাপান অব ডলার খরচ করবে আমরা সবাই জানি যে একা একা কখনোই কিন্তু পৃথিবীতে আধিপত্য বিস্তার করা যায় না এবং পরাশক্তি হিসেবে নিজেকে প্রকাশও করা যায় না এখানে কিন্তু জোট তৈরি করতে হয় আর জোর তৈরি করলে পুরো পৃথিবীতে আধিপত্য বজায় রাখা যায় যেমন যেটা করছে আমেরিকা আর এজন্যই কিন্তু চতুর্থ ধাপে জাপানের পক্ষ থেকে এই তিনশো বিলিয়ন ডলারের একটা বিশাল অর্থ তার নিজস্ব মিত্র দেশগুলোর সামরিক সক্ষমতা বৃদ্ধির কাজে সে ব্যয় করবে আর এই লিস্টে কিন্তু দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার চারটি দেশ ও রয়েছে সে চারটি দেশ যথাক্রমে বাংলাদেশ ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং ভিয়েতনাম এক্ষেত্রে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কিন্তু নিশ্চিত করেছে যেহেতু জাপান বর্তমানে ব্যাপক পরিসরে বিভিন্ন ধরনের সমরাষ্ট্র তৈরি করে না তাই এর জন্যই তার মিত্র দেশগুলো যেমন বিশেষ করে বাংলাদেশ যদি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সমরাষ্ট্র ক্রয় করতে চায় তবে জাপান সেই অস্ত্র ক্রয়ের জন্য অর্থ অনুদান হিসেবে দেবে এবং এই অর্থ চল্লিশ বছরের দীর্ঘমেয়াদী ঋণে শূন্য দশমিক শূন্য এক শতাংশ সুদ হারে বাংলাদেশকে এই অর্থটা পরিশোধ করতে হবে এখন প্রশ্ন ওঠে জাপান কেন হঠাৎ করেই এত সামরিক বাজেট ঘোষণা করল এর প্রধান কারণ হল চীনের সাথে জাপানের যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে চীন জাপান উত্তেজনা বেড়ে গেছে এবং ভাবা হচ্ছে চীনের সাথে জাপানের যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে প্রিয় বন্ধুরা এই সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশকে ভালোবাসুন